வைஜல ஹைரே உமர காயே தானா மாரா சமஜன பாயிரே ஜுபா பி ஜோ மோஹ மாயா நமக லகாயிரே கே தேக்கின பாலின ஜானின தாயிரே தேஷாஹார கேமுன் போக்கா முன்டாரே শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আশা করছি কেন বিশ্বাস করছি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমরা সকলে ভালো আছি আর সকাল সকাল তোমাদের সঙ্গে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল কদিন খুব কাজ করে নিচ্ছি মানে সব কাজ আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ তোমাদের বোর করতে চাই না একদম স্নান করে পুজো করে দেখো ঘরটা যেহেতু খুব ঠান্ডা ওই জন্য আজকে ঘরে বসেই চা খাচ্ছি সারা রাত এসি চলেছে আর বাইরে এত রোদের তেজ এই 8:30টাতে মনে হচ্ছে একদম মানে ফেটে বেরোচ্ছে রোদ তা এখন চা খাবো আর বুবুন এখনো বিছনা থেকে নামেনি তা ওরা ঘুমাচ্ছিল বলে আমি অনেকক্ষণ উঠেছি বস থেকে সময় নষ্ট কেন করবো তার সমস্ত কাজ সেরে নিয়েছি আর এখন আমার বুবুন ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে ওর বাবাকে বাইরে চা দিয়ে এসছি আর এই যে আমি চা খাচ্ছি আর চা খেতে খেতে তোমাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করব না থাক তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সারাদিন কীভাবে কাটাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এটা আমার ডেইলি ব্লগ তোমরা সাথে থাকো অল্প হলেও ভিডিও দেখো স্কিপ করো না তাহলে আমার ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে তো চলো চাটা খাই ঠান্ডা হয়ে যাচ্ছে আর ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে আছে এই যে জগন্নাথটা এনেছিল এইটাকে এর উপরে রাখছি এখন ঠিকঠাক জায়গা পাচ্ছি না রাখার মতন তা সেই জন্য আলমারি মাথায় রাখলাম কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে এখানেই থাক জগন্নাথ বলরাম সুভদ্রা বলবে কিন্তু কেমন লাগছে এখানে ওপরে যখন ঘর হবে তখন আবার সুন্দর করে সাজাবো এখন অল্প জায়গায় অল্প মতন আমরা অল্প অল্প করি অনেক লোকে এর থেকেও কম জায়গাতে থাকে তাই না মানুষ যা পায় তাতে সন্তুষ্ট হয় না এটাই মানুষের ধর্ম তা চলো নাবি নিচে পায়ে ব্যথা এক বড় কাজ মাসের শেষে আজকে হচ্ছে 31 তারিখ 1 তারিখ কালকে খাতাটা দোকানে পাঠাতে হবে না হলে রান্নাঘরে তালা চাবি পড়ে যাবে সেই জন্য মুদিখানা বাজার লিখতে বসে গেছি আর তোমাদের একটা কথা বলি মুদিখানা বাজার যখন লিখবে সবার প্রথমে কিন্তু লবণ লিখবে আর যখন মানে ঠাকুর পূজার কোনো বাজার লিখবে তখন প্রথমে কিন্তু সিদ্ধি লিখবে আর এই ওপরে ওং লিখবে জানি না কি ভালো হয় কিন্তু এটা আমি শুনেছি আমার বাবার মুখে ঠিক আছে আমি সবসময় প্রথমে লবণ লিখি তা আরও মনে পড়ছে না বসে আছি চলো লিখতে থাকি মনে করে করে আমাদের বাড়ি সোনাই এসছে সোনাই এখন পড়াশোনা করছে ফোনে ওর মা নেট ভরেনি সেই জন্যে নেট নিতে এসছে আমি বলি প্রত্যেক দিনই একবার করে আসবি আমাদের তো কত নেট পড়েই থাকে সকলে মিলে ইউজ করলে সুদে আসলে উসুল হয়ে যাবে বল সোনাই সোনাই আসে না সোনাই যদি স্কুল যায় হাই বল সোনাই আরে থাকবি তো দুবেলা খাওয়া দাওয়া করে যাবি সোনাই খুব লজ্জা জেম্মার বাড়ি খায় না চলো সোনাই এসছে পাখা বন্ধ করে রেখেছি সোনাই ভাববে জেম্মা পাখা বন্ধ করে দিয়েছে সোনাই তো বুঝবে না যে পাখার আওয়াজটা কত জোরে আসবে কয়েকদিন ধরেই খবর দেওয়া হচ্ছিল কিন্তু কুচিনা সার্ভিস করতে আসছিল না মানে আমরাও কদিন থাকছিলাম না এদিক ওদিক যাওয়া হচ্ছিল সেই কারণে আর আজকে এই কারণে তাড়াতাড়ি রান্নাও করে নিয়েছি কেননা কুচিনা সার্ভিস করতে এলে 2 ঘন্টার মতন লাগে আর কেরাসিন তেল দিয়ে পরিষ্কার করে তো এত একটা ঝাঁঝালো গন্ধ বেরোয় আমি ওই গন্ধটা সহ্য করতে পারি না সেই জন্যে আর আজকে দেখছি একটু রোদ আছে একটু বিকাল বিকাল বেরিয়ে পড়েছি আমার একটা কাজ আছে সেই কাজটা সারতে সারতে একটু সন্ধে হয়ে যাবে তারপর কিছু টুকটাক কেনাকাটি মানে একদিনে তো কেনাকাটি কমপ্লিট হয় না যখন যেটা মনে পড়ে বিশেষ করে কিছু কসমেটিক্স কেনার ছিল সেগুলো কিনবো আর একটু শপিং মলে ঢুকবো বাজার কলকাতা এম বাজার যদি কিছু পছন্দ হয় ভালো লাগে তবেই অবশ্য কিনবো তা সেই জন্য বেরিয়ে পড়েছি আর এই যে এখন আমি আমতলাতে যাচ্ছি কাজটা সেরে তারপরে সন্ধ্যের মুখে মুখে হবে একটুখানি টুকটাক কেনাকাটি করে আর বাড়ি ফিরবো টুকটাক
টুকটাক কেনাকাটি করার ইচ্ছা আছে, যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো, আর অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর আমি একবার জিজ্ঞেস করলাম সব কি পুরীর কালেকশান ঢুকে গেছে, তা ওরা বললো এখনও কিছু ঢুকতে বাকি আছে, সপ্তাহ দুয়েক মতন লাগবে। তা এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি, তা ভাবলাম থাক আজকে একটু ওয়েট করে যাই, আর কী কী কিনি সবই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো অবশ্যই। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার কিছু কসমেটিক্স প্রোডাক্টস কিনবো, আর আমি এইখান থেকেই কিনি। এটা হচ্ছে পিয়া ভ্যারাইটি আমাদের এখানে আমতলাতে, আর এদের ডিসকাউন্টটা অনেকটা বেশি, আর এদের ব্যবহার আরও সুন্দর। তা আমি এখানেই আসি প্রথম থেকে, তা এরা কেউ ক্যামেরার সামনে আসছে না বলে চলো তোমাদের সঙ্গে একটুখানি দোকানটা দেখিয়ে দিই। যদি এই এলাকায় কেউ থাকো অবশ্যই এই দোকানেই আসবে, তাদের ব্যবহার আর এরা যে দোকানে থাকে মানে তারা তাদের ব্যবহার খুবই ভালো, আর ওরা কেউ বললাম আগে ক্যামেরার সামনে আসবে না। তাই দেখো, আর আমি কিছু জিনিস কিনে নিই, কিনে নিয়ে তোমাদের অবশ্যই বাড়ি থেকে দেখাবো কী কী কিনলাম। প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড় আমতলায়, পুজো পুরো লেগে গেছে, সবে এলাম, হাত পা ধোবো আর তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো কী কী কিনেছি। অনেক কিছুই পছন্দ হয়েছিল, সপ্তাহ কেনা যায় না, তা চলো একটু রেস্ট নিই, প্রচুর কষ্ট হচ্ছে আর খিদেও পেয়ে গেছে। শাড়িগুলো এখন গুছাচ্ছি, তারপরে আলমারিতে গুছিয়ে তুলবো। আজকে অনেক কাজ মানে এগিয়ে গেল, এটা এটা সব থেকে বড় কাজ বর্ষাকালে ভাদ্র মাসে রোদ খাওয়ানো। আর আমি এগুলো গুছিয়ে নিয়ে তোমাদের দেখাবো আজকে কী কী কিনেছে, ঠিক আছে? এই কাজটা না করলে না হবে না, পুরো মিলে আছে শাড়ি পুরো মেলা। তো চলো আমি এগুলো ভাঁজ করে নিয়ে দেখাবো তোমাদের কী কী কিনেছি। এই দেখো এইভাবে দেখাচ্ছি এই কটা জিনিস কিনেছি। ক্যাচ ক্লিপ কিনেছি দুটো, একটা বডি অয়েল, বডি ওয়াশ, সিরাম, অ্যালোভেরা জেল, আর এই গার্ডারগুলো ভীষণ কাজের, একটুও চুলে জড়ালে চুল ছিঁড়ে যায় না। এই কটা জিনিস কিনেছি, আর কি কিনেছি চলো তোমাদের দেখাচ্ছি। কেন এইভাবে দেখাচ্ছি কিছু বলে যেন কিছু মনে করো না, মানে ধরে ধরে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায়, তাই এইভাবে দেখালাম। আর কি কি কিনেছি চলো তোমাদের দেখাচ্ছি। এটা একটা ট্র্যাক স্যুট, আর একটা ব্ল্যাক কালারের গেঞ্জি, আর একটা শাড়ি। শাড়ি কালারটা কেমন হয়েছে বলবে? দুটো কালার ছিল, একটা পিত্তি আর একটা এই কালার, এই কালারটা নিয়েছি হ্যান্ডলুম, ঠিক আছে, বেশি দামও নয় অল্পই দাম। এই কটা জিনিস আজ কিনলাম। মনে হচ্ছে না ঘুম এসে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারাদিন প্রচুর খাটাখাটুনিতে হয়, আর যা গরম পড়েছে, কদিন যা গরম চলছে, তার দিনের শেষে মনে হয় তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ি, আর সেই জন্য আজকে তোমাদের সঙ্গে কেনাকাটিটা এইভাবেই দেখালাম। এখন আর কথা বলতে পারছি না, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।